তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার আইএসএফের। লোকসভা নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর। এবার তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কাশীপুর থানার ভোগালী এক নম্বর অঞ্চল এলাকায়। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আইএসএফের বিরুদ্ধে, নির্বাচনে পরাজিত হন তিনি আর এলাকায় সক্রিয়ভাবে তৃণমূলের নেতৃত্ব দেন। অপরাধে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে, ঘটনার অভিযোগের আঙুল ওঠে আইএসএফের বিরুদ্ধে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ। পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় একটি চকলেট বোমা ফেটেছে, ঘটনার তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। আজকে হঠাৎই মানে পনেরো কুড়ি মিনিট আগে আমার বাড়ির নিচে একটা কারখানা আছে, আমার কারিগররা সব কাজ করছে, সঙ্গে আমিও ছিলাম। হঠাৎ একটা বোম মেরে দুষ্কৃতীরা চলে গেছে। ওরা দুটো গাড়িতে মোট ছজন ছিল, কারণটা হচ্ছে কালকে আমাদের এই বুথে আমাদের সওকাত মোল্লা সাহেব তিনি মিটিং করে গিয়েছেন, তাতে বলে গিয়েছিল যে একটা বোম মারার ক্ষমতা নেই, যেহেতু আমাদের কলকাতা পুলিশ এসছে একটা পটকা ফাটিয়ে দেখাক। সেই তার আক্ষিতে আজকে আমার বাড়ি ওরা বোম মেরে গাছজুয়ারিটা দেখে গেল। কী কারণে এই আপনার বাড়িতে হামলাটা হলো? কী কারণে? আমি টিএমসি করি, টিএমসির নেতৃত্ব দেই, তিনি ওনার নেতৃত্ব দেন বলে আপনার বাড়িতে আজকে হামলা হলো। কে বা কারা করেছে কিছু দেখতে? এ তো বোঝাই যাচ্ছে আইএসএফের দুষ্কৃতীরা, আর কে বা কারা করেছে সেটা আমাদেরও নখ দরকার। আমরা নিশ্চয়ই প্রশাসনকে জানাবো, প্রশাসন তার নিশ্চয়ই আইনত ব্যবস্থা নেবে। যদি না আইনত ব্যবস্থা নেই, আমরা কঠোরতম আন্দোলন নেমে যাবো, কাল থেকেই নেমে যাবো পথে। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ মমিনুর খান, আমি এই বুথের টিএমসির ক্যান্ডিডেট, পঞ্চায়েতের ক্যান্ডিডেট। দেখুন, আইএসএফ ওরা ভোট আসলে বিভিন্নভাবে বাজার গরম করার চেষ্টা করে, ওদের পায়ের তলার মাটি পুরো সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এই লোকসভা থেকে ওদের মানে শিকড় পুরোপুরি ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষ যেভাবে অত্যাচার করেছে বিগত পঞ্চায়েতে, যেভাবে খুন রাহাজানি করেছে ভাঙড়ে, এবং ওরা কোনো রকম সাধারণ মানুষের সঙ্গে থাকে না, সব সময় এইভাবে একের পর এক সন্ত্রাস, একের পর এক বোমা বন্দুকের রাজনীতি ওরা করে, সেই সূত্র ধরে আগামী কালকে মানে গতকালকে আমাদের এই এখানে একটা প্রোগ্রাম ছিল, আমাদের একটা কর্মী বৈঠক ছিল, সেখানে আমাদের মাননীয় সওকাত মোল্লা, আমাদের মানে ভাঙড়ের অবজারভার, তিনি এসেছিলেন। তিনি তাঁর মূল্যবান বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য প্রসঙ্গে বলেছিলেন যে এরা আমাদের কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ এসছে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সেই হিসেবে একটা পটকা যদি মারে তা আমরা দেখে প্রশাসন দেখে নেবে, তাই ওরা চ্যালেঞ্জ করে সেটাকে, ওরা যে পাক্কা সন্ত্রাসী তার একটা দৃষ্টান্ত প্রমাণ ওরা দেখিয়ে দিয়েছে। আমরা আইনের দ্বারস্থ হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আমরা নিশ্চয়ই আইএসএফের যারা কুখ্যাত দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে, এক্ষুনি এখানে বাচ্চারা ছিল, মানে শিশু বাচ্চারা ছিল, এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারতো। নিশ্চয়ই আপনারা এখানে দেখেছেন যে এখানে কীভাবে বোমের মানে সিমটম এখানে দেখেছেন, সুতুলি টুতুলি পড়ে আছে, এবং এখানকার গ্রামের পার্শ্ববর্তী সবাই জানে যেভাবে বাচ্চাদের এখানে চরমভাবে মানে ক্ষতি হতে পারতো। তার জন্য আইনি আমরা দ্বারস্থ হবো, এক্ষুনি প্রশাসন যাতে তার বিহিত ব্যবস্থা করে তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। আমি মুদাসির হোসেন পিন্টু, পূর্ত কার্য পরিবহন কর্মাধ্যক্ষ, ভাঙড়টু পঞ্চায়েত সমিতি। সাংবাদিক বন্ধুরা ফোন করে জানতে চাইছেন যে ভোগালী ওয়ানে নাকি তৃণমূলের প্রাক্তন প্রার্থী বা পঞ্চায়েত প্রাক্তন প্রার্থী যেই হোক, তার বাড়িতে নাকি বোম পড়েছে, সেই বোমটা নাকি আইএসএফের ছেলেরা মেরেছে। দেখেন, আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই ধরনের কাজ আইএসএফ কোনোদিন করে না, করার কোনো প্রয়োজন নেই। কারণ আইএসএফের যা সমর্থন ভাঙড়ে আছে, এই সমর্থন আমাদের এর বেশি সমর্থন প্রয়োজন আর নেই। যে তৃণমূলের মেম্বারকে আমাদের ভয় দেখিয়ে জোর করে আমাদের পক্ষে আনতে হবে, এই ধরনের ধৃষ্টতা আমাদের কোনো পার্টির কর্মী সমর্থন নেতৃত্বদের নেই, আর আমাদের গাইডলাইন সেইভাবে দেওয়া নেই। সর্বৈব মিথ্য ঘটনা, এবং এই ঘটনা সম্পূর্ণ তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্বদের নির্দেশে এই ঘটনা ঘটাচ্ছে। ইতিমধ্যে যে উদাহরণ আমরা দেখেছি যে ফুলবাড়ি গ্রামে একটা দোকান ঘরকে পোড়ানো হয়েছে,
পার্টির নির্দেশে নিজেরাই পুড়িয়েছে, নিজেদের সমর্থকদের দোকান ঘর পুড়িয়ে সেখানে আমাদের কর্মী সমর্থকদের নামে কেস দেওয়া হয়েছে। এবং শওকত মোল্লা বলে ধর্মের কল বাতাসে নড়ে, প্রকাশ্য মঞ্চে বক্তৃতার সময় বলেই ফেলেছে এই ধরনের জঘন্য অপরাধ তৃণমূলের কর্মী সমর্থকদের দ্বারাই সম্ভব, এই কথা শওকত মোল্লা নিজের মুখ থেকে ব্যক্ত হয়েছে। এর থেকে প্রমাণিত যে ধরনের অন্যায় অপকর্ম এরা করে চলেছে তার মানে স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি না চাইলেও মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমি সেই জন্য সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলব, আপনারা হচ্ছে সমাজের একটা পিলার, সত্যকে তুলে ধরা আপনাদের কাজ। আপনারা পারলে তথ্য অনুসন্ধান করুন কী ঘটনা ঘটেছে, এর সঙ্গে আইএসএফের কোনো যোগসূত্র নেই এইটুকু আমি বলতে পারি। ধন্যবাদ।